রাজধানীতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের কাছে জনপ্রিয় বাহন সিএনজি অটোরিকশা চলছে করুণ হালে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 3 মাসের সময় বাড়িয়ে রাস্তায় চলছে এসব। লাইসেন্সিং ড্রাইভার আর ফিটনেসবিহীন লেগুনার অবস্থা আরও ভয়াবহ। ঢাকার গণপরিবহনকে আধুনিকায়ন করতে সিএনজি ও লেগুনার মতো ছোট যানবাহনগুলোকে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গণপরিবহনের ঝুঁকি নিয়ে জুবায়ের সানির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নজরুল ইসলাম। 2002 সালে ঢাকার রাস্তায় নামানো হয় 5,561টি সিএনজি অটোরিকশা, যার মেয়াদ নির্ধারণ করা হয় 9 বছর। এরপর 2 দফায় আরও 5 বছর বাড়ানো হয় সময়সীমা, যা শেষ হয় 2017 সালের 31 ডিসেম্বর। গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন পরিবর্তন করে আবারও মেয়াদ বাড়ানোর দাবি জানায় মালিকদের একটি পক্ষ। পরীক্ষা নিরীক্ষার জন্য বুয়েটে পাঠায় বিআরটিএ। বাড়ানো হয় 3 মাসের মেয়াদ, যা শেষ হবে আগামী মার্চে। এর বাইরেও ঢাকার রাস্তায় আরও প্রায় 13,000 সিএনজি অটোরিকশা চলাচল করে। এগুলোর অবস্থাও খুব নাজুক। খোদ চালকরাই বলছেন, এসব সিএনজি ঢাকার রাস্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। গাড়িগুলি চলাচলের উপযোগী না। এগুলি নতুন গাড়ি চাললে আমাদের ড্রাইভারের সুবিধা হইতো এবং যাত্রী তো শরীর আরাম পাইতো। পুরো গাড়ি চেঞ্জ করে দেয় সরকার, তাহলে আমাদের ড্রাইভারদের জন্য ভালো। কেননা আমাদের যে মনে করেন পুরন গাড়ি ভোগান্তি হয়। বিআরটিএ বলছে, বুয়েটের প্রতিবেদন পেলে এসব সিএনজির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বুয়েট যদি বলে এটা রিপ্লেস করতে হবে, আমরা রিপ্লেস করে দেবো। যদি বলে না এটা মেয়াদ বাড়াইতে হবে, আমরা মেয়াদ বাড়াই দেবো। এটা আমাদের পরীক্ষাধীন আছে, তো এটা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আসলে এই ব্যাপার অগ্রগতি রয়ে বলা যাচ্ছে না। এদিকে রাজধানীর রাস্তায় চলাচল করে প্রায় 2,500-এর মতো লেগুনা। ফিটনেসবিহীন এসব লেগুনার বেশিরভাগ ড্রাইভারেরই বয়স 18 বছরের নিচে, আর হেলপার হিসেবে থাকে 12 বছরের নিচের শিশুরা। ওই রানার কার্ড আসছে, টাকা জমা দেওয়ার পরে ব্যাংকের একটা স্লিপ আসে। রানার কার্ডটা কি? আমি যে লাইসেন্স করতে দিছি, এটার ডকুমেন্ট। এটা তো আমি আপনার দেখাতে পারবো। গাড়ি হেল্পারই করে গাইছে অনেক শিখছি। এসব লেগুনার কারণে ঢাকার রাস্তায় প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। ম্যাক্সিমামদের ড্রাইভিং লাইসেন্সও নাই এবং হচ্ছে ওরা ড্রাইভিং এ এক্সপার্টও না। এইখানে 4 জন উঠে, যে হচ্ছে যে কোন সময় পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা আছে? তারপর তারা রেস্ট লাগে কোন গাড়ি আগে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার গণপরিবহনকে আধুনিকায়ন করতে হলে এসব সিএনজি ও লেগুনার মতো ছোট যানবাহনগুলোকে নিরুৎসাহিত করতে হবে। গাড়িগুলি আনফিট, চালক যেগুলি আছে সেগুলি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না, এবং ছোট ছোট বাচ্চারা এই ধরনের আনফিট গাড়ি চালাচ্ছে। গতি থাকলে কিন্তু অত্যন্ত ভয়াবহ অবস্থা ছিল। এখানে বিআরটি এর বিরাট একটা ভূমিকা আছে। তারা যদি বাস করিডোরগুলিতে এই লেগুনার মতো প্যারাট্রানজিট যেটাকে বলা হয় এটাকে না অনুমোদন দিয়ে পুরো করিডোরটাকে যদি বাসের জন্য রাখা হয়, তাহলে আমি বলবো বাস একটা মুখ্য ভূমিকা পালন করতে পারবে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঝুঁকিপূর্ণ এসব যানবাহনগুলো সরিয়ে আধুনিক গণপরিবহনের ব্যবস্থা করা এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে ঝুঁকিমুক্ত ও যাত্রীবান্ধব প্রকল্প নেওয়ার পরামর্শ এ বিশেষজ্ঞদের।